যে বক্তৃতা দিত কি আওয়ামী লীগ একশো বছরেও ক্ষমতায় যেতে পারবে না এবং আমার উদ্দেশ্য করে বলল ঠিক এই ঘটনার আগে তার বক্তৃতা ছিল কি শেখ হাসিনা বিরোধী প্রধানমন্ত্রী তো দূরের কথা জীবনীয় বিরোধী দলের নেতা হতে পারবে না কারণ একুশে আগস্ট তো মেরেই ফেলবে এক যে আর বিরোধী দলের নেতাও তো হতে পারবো না তবে যা হোক আল্লাহর মাঠ দুনিয়ার বাইর বলে একটা কথা আছে মানুষ বোঝে না যে আল্লাহর শক্তি কত যে অভিশাপ সে আমার জন্য দিয়েছিল সেটা এখন তার কপালেই জুটে গেছে খালদা জিয়াকে আসামি করা হয়নি কিন্তু তার যেখানে প্রচন্ড একবারে মানে তার সহযোগিতা রয়েছে সে তো প্রধানমন্ত্রী ছিল তার যে সম্পূর্ণ দায় দায়িত্ব রয়েছে এটা তো অস্বীকার করা যায় না এবং খালদা জিয়া কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল আর বাবর কিন্তু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল সেক্ষেত্রে সে তো তার দায়িত্ব তো মানে অস্বীকার কেউ করতে পারে না আমাদের হাজার হাজার নেতাকর্মীকে তারা হত্যা করেছে পঙ্গু করেছে অত্যাচার করেছে চোখ তুলেছে হাত কেটে দিয়েছে পা কেটে দিয়েছে কত নেতাকর্মী আহত কত পরিবারকে ধ্বংস করেছে ঠিক হানাদার পাকিস্তানি বাহিনী যেভাবে একাত্তরে আমাদের উপর আক্রমণ করেছে এবং হত্যার জগৎ চালিয়েছে ঠিক বিএনপি একইভাবে এখানে জিয়াউর রহমান শুরু করেছিল এরশাদও সেই একই পদঙ্গ অনুসরণ করেছে খালেদা জিয়াও সেই একই পদঙ্গ অনুসরণ করেছে তাদের একটাই উদ্দেশ্য আওয়ামী লীগ যেন কখনো ক্ষমতায় আসতে না পারে তারেক রহমান খালেদা জিয়ার বড় ছেলে পাঁচ নম্বরে তার যে শ্বশুর বাড়ি এই শ্বশুর বাড়িতে ওই পুরো আগস্ট মাস প্রায় এখন প্রায় দশ মাসের মতন সে ওখানে এসে থাকতো ঠিক পহেলা আগস্ট সে এইটা ছেড়ে চলে যায় ক্যান্টনমেন্টের বাসায় তাহলে এই যে কয় মাস সেখানে থাকলো ওখানে বসে বসে তার কাজটা কি ছিল সে কি করেছে কাজে ওখানে বসে যে চক্রান্তটা করা আর এই যে গ্রেনেডগুলি কোথা থেকে আসলো সেগুলি তো বের হয়েছে এখন এখানে সরকারি বিএনপি জামাত সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া এই ধরনের ঘটনা কোনোদিনই ঘটা সম্ভব না এটা আজকে প্রমাণিত সত্য এবং যার জন্য এতদিন পরে মামলা করে আমরা একটা রায়ও পেয়েছি এখন যা উচ্চ আদালতে ডেথ রেফারেন্সে যাবে আমরা আশা করি যে এর বিচার হবে কিন্তু যাদেরকে আমরা হারিয়েছি তাদেরকে তো আর ফেরত পাবো না মৃত্যু তো যখন তখন হতে পারে মানুষ যেদিন মরবে যেদিন জন্মাবে সেদিনই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে কিন্তু যতক্ষণ মৃত্যু না আসবে ততক্ষণ বলতে যে কাজ করার সে কাজ করে যাব। এটাই হচ্ছে আমার কথা কাজে মৃত্যু আসবে এটা অবধারিত জানি কিন্তু সেই মৃত্যু ভয়ে ভূয়িত হয়ে বসে থাকবো না আর ওই লোভ লালসা নিয়ে সম্পদের দিকে ছুটবো না